ভাই হ্যাঁ, গাছ থেকে আম পেড়ে নিয়েছিস? চল চল, জম্বে আর আছে নাকি? হ্যাঁ, ফুল লোড গাড়ির ডিকি তো ভাই আম নিয়ে এসছে গাছ থেকে পেড়ে। এখন দুপুরবেলায় আমরা সব ভাইরা বেরিয়েছি, আম মাখা হবে। বাপন গাছ থেকে আম পেড়ে নিয়ে এসছে, সবার বাড়ি থেকে কিছু না কিছু এসছে। টক খাবে না কি হবে, বউ মানা করেছে? কলা পাতা এসে যায় সার্ভিং করার জন্য। কলা পাতা বলে ভাই, এটাকে সূর্যের ডিম। সূর্যের ডিম সূর্যের ডিম আমরা নরম হয়ে গেছে। চ নুন দেওয়া হচ্ছে, নুন দে, লঙ্কা লেবু পাতা ঠেসে। বাপন আজকে ওর ইলেকট্রনিক ব্রেন দিয়ে ভেবেই এসছে যে আজকে আম মাখা খেয়েই যাবে, কনফার্ম। দে গলা টলা আজকে জ্বালিয়ে দে পুরো। ঠিক আছে, চেক করো, চেক করো, চেক করো, চেক করো। বুঝে দা টক মিষ্টি, ওকে তো? ওকে ওকে। আরে ওদিকে মাছ ধরছে, মাছ ধরেছে, আছে কি নেই? শিওর ডাবল শিওর, ডাবল অ্যাকশন হয়ে গেল তো তাহলে। ই বাবা, পেটে বেঁধেছে রে, এত বড় ভেবে ছোট এলো। এই তো পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। হাতাতে দিয়ে দাও, ছেলে পুত্র নিয়ে যাও। সুন্দর সুন্দর, ব্যাস ব্যাস, বাহ, পুরো জমজমাট, পুরো জমজমাট। লজ্জা নেই, সেকেন্ড টাইম নিয়ে নিলি কাউকে না বলে? আমি আর বাদ যাবো কেন? পান পান জ্বলে গেছে তো বাপন, বাটি নিয়ে বসেছে। শেষ নেই, ফিনিশ, ওই জন্য বাটি নিয়ে যাও। দেখি আমি লাস্ট টানটা দিয়ে নি। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডে, যার কারণ হচ্ছে সবাই বসে, ভাইরা দাদারা সবাই মিলে বসে আম মাখা খাচ্ছি দুপুরবেলা। চিয়ার্স। যাচ্ছি আমরা ঘুরতে, ট্রেন ঢুকে গেছে, আমরা ট্রেনে উঠেছি, কিন্তু জানি না যে কোন স্টেশনে নামতে হবে। না অর্পণ জানে, না সীমাদি জানে, না কেউ জানে, নো ওয়ান। হ্যাঁ কচু জানো, সব আন্দাজে আন্দাজে নেমেছো। হ্যাঁ তো অ্যাট লাস্ট প্রিন্সেপ ঘাটে না নেমে আমরা বিবাদীবাগ স্টেশনে নেমেছি। লঞ্চটাই 6 টাকা করে ভাড়া, তাই আগে লঞ্চে না মিলেনিয়াম পার্কে? কনফিউজড, বিপ বিপ বিপ। অ্যাট লাস্ট আমরা লাইনে, সীমাদি আমাদেরকে লিড করছে, ঠিক আছে। আর পেছনে আমাদের পুরো পঙ্গপাল। আচ্ছা বাই দ্য ওয়ে, টিকিট হচ্ছে 169 পার পার্সন। ওপেনিংটা শিফট 6টা থেকে, আর 1.5 ঘন্টা লঞ্চে থাকার জন্যে তোমার পারমিশন আছে। এবার বাকিটা এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে একে একে শেয়ার করবো। কিপ ওয়াচিং দিস ভিডিও। আর ওদিকে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড, ওই যে আমাদের কালারফুল লঞ্চ। কোথায় বসবো, নিচে না উপরে? নিচে না উপরে, নিচে না উপরে। হ্যাঁ তো এবার ঠিক আছে, পারফেক্ট। আজকে হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডে কিন্তু কম ভিড় নেই, লোকজন জমজমাট। আর একটু পরেই এখানে কিন্তু নাচাগানা শুরু হবে, স্টেজ আপাতত ফাঁকা, মেবি দে আর গেটিং রেডি সামওয়্যার।
আমরা যে যার মতন কিন্তু কর্নার সিট নিয়ে নিয়েছি, এই পাশ থেকে মানে জলের উপভোগটা নিতে পারি। স্ন্যাক্সও পেয়ে যাবে এখানে, এটা ফিশ চপ, আর এটা এটা ভেজিটেবল আছে, ভেজিটেবল চপ, ফিশ চপ, আর এদিকে ডিমের টেবিল, এগুলো 30 টাকা করে। আর এটাও তোমার যদি প্লেট নিতে হয় তাহলে হচ্ছে 100 টাকা 150 টাকা প্লেট, ছ পিস। এটা 100 টাকা ফিশ ফ্রাই। আর এটা কি আছে দাদা? এটাও ফিশ, একই একই। আচ্ছা, এখানে চিল্ড লাসি আছে, সেটা হচ্ছে 40 টাকা করে। এছাড়া কী অপশান আছে আপাতত কাউন্টার চালু হলে জানতে পারবো। ওটা কিছু হচ্ছে নাকি চা? আচ্ছা, চাও আছে। এদিকে লঞ্চ ছেড়েছে, আর এদিকে আমাদের রঙিন পাঁপড় চলছে। আমরা সবাই পারি, আমরা সবাই পারি। নাম কি ছিল? নাম এমন সময় অফিস কলিগের নাম ভুলে গেছি, পুরো যাতা। মিলেনিয়াম পার্কের এই স্টিমারে আমরা বেশ মজা করলাম। তবে হ্যাঁ, তোমরা কখনো গেলে পরে এই গঙ্গা আরতিটা দেখতে ভুলো না। ছোট ছোট মজার ভিডিও নিয়ে আবার ফিরে আসবো জয়েন্ট ড্যানিয়েলে। সাবস্ক্রাইব করে ফেলো।